ফ্রেন্ডস, আজকের বলা বক্তব্য কাজের মধ্যে দুই খাই আর শুই। ফ্রেন্ডস, আজকের বলা বক্তব্য কাজের মধ্যে দুই খাই আর শুই। হ্যাঁ, আজ মাত্র 2 মিনিটে দাদুর গল্প বলবো। মাত্র 2% মানুষ জীবনে প্রকৃতপক্ষে সফল হন। মাত্র 2% মানুষ ওভার থিঙ্কিং বা চিন্তা রোগ থেকে মুক্ত। মাত্র 2% মানুষ যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় পরিমিত পুষ্টিকর খাবারটুকুই আহার করেন। মাত্র 2% মানুষ রাত্রে 2 দুগুণে 4 ঘন্টা ডেল্টা স্টেজে নিদ্রা যান, আর দিনের বেলায় কাজের ফাঁকে ফাঁকে 5, 10, 15 মিনিট করে পাওয়ার ন্যাপ নিয়ে থাকেন। বাকি 98%-এর জ্বলন্ত উদাহরণ আমি নিজে। আমার মতো অধিকাংশ মানুষই যে বেশি বেশি করে খান তা নয়, তবে উৎসবে বা অনুষ্ঠানে গিয়ে কিন্তু মাত্রা জ্ঞান হারিয়ে ফেলি। আমি হচ্ছি পেলে খাই আর পার্বণে খাই এবং সময় সুযোগ পেলেই ঘুমিয়ে যাই। তো ফ্রেন্ডস, আপনার অবস্থান কোথায় কমেন্টসে জানালে আমি খুশি, আপনিও খুশি। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।